আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি খুশির সংবাদ শেয়ার করতে যাচ্ছি আর সেটা হলো এই যে বারো মে দুই হাজার বিশ বারো মে দুই হাজার বিশ তারিখে বাংলাদেশ বা পৃথিবী থেকে এই করোনা ভাইরাস দূর হয়ে যাবে ইনশাল্লাহ অতএব যারা বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যে জিনিসটার জবাব কোরআন এবং হাদিসে আলোকে দিতে হয় না সেই জিনিসটার জবাব সময়েই দিয়ে দেয় যেমন আমরা দু হাজার সতেরো আঠারো উনিশ সালের দিকে আমরা শুনতে পেতাম যে দুই সালের সময় ইমাম মাহদি আলহিহিসাল্লাম পৃথিবীতে আগমন করবেন এবং কেমন আর তেমন কোনো সময় নেই পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে নাকি ইমাম মাহাদি আলহিলে এরকম আমরা অনেক ঘটনা শুনতাম কিন্তু সময় যখন দুই সাল এলো তখন তাদের এই গবেষণা তখন তখন তাদের এই কুরআন শূন্য বহির্ভূত গবেষণা নর্ধমান আস্থা করে পতিত হয় ঠিক তেমনই একটি খবর আর সে খবরটা হলো বারো মে দু ফজরের নামাজের পর ফজরের রক্তের পর থেকে সুরাইয়া তারাকা একটা উদিত হবে যেই তারকার মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা নাকি এই পৃথিবী থেকে করোনা নামক ভাইরাস উঠিয়ে নেবেন মে মাসের বারো তারিখ রাত্রে ফজরের সময় এই তারকাটা উদিত হবে এর মাধ্যমে মহামারী দূর হয়ে যাবে আগামী বারোই মে এই বারোই মেতে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহ রবুল্লা আলমিন এই করোনা নামক ভাইরাসকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন আগামী বারোই মে আকাশে একটা তারকা উদিত হবে যে তারকার নাম সোয়ায়া এই সয়া তারকা উদিত হওয়ার ফলে এই পৃথিবীর জমিন থেকে করোনা নামক মহামারী দূর হয়ে যাবে আল্লাহ তালা পৃথিবীটাকে করোনা মুক্ত করে দিবেন আগামী বারোই মে দুনিয়া থেকে করোনা ভাইরাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তারাটি উদিত হতে যাচ্ছে পৃথিবীতে এরই মাধ্যমেই আল্লাহ আল্লা রব্বালিন দুনিয়া থেকে তিনি মহামারী এই করোনা ভাইরাস ইনশাআল্লাহ তিনি দূর করে কিছু কিছু মানুষ এই কথাটাকে খুব জোরালু ভাবে প্রচার করতেছে এবং এটাকে তারা ইসলামের নাম দিচ্ছে হাদিসের নাম দিচ্ছে অথচ ক্যামত দিবস বা গাইবের বিষয়ে এরকম স্পেসিফিক বা এরকম নির্দিষ্ট কোনো দিন তারিখ সম্বন্ধিত কোনো হাদিস এরকম দিন তারিখ সম্বন্ধে কোন রাসুল সাল্লাম কথা বলেনি গাইব সম্পর্কে যেমন আল্লাহ রাসুল সাল্লাহকে হজরত জিবাহ সাল্লাম প্রশ্ন করেন হে আল্লাহ রাসুল সাল্লাম আমাকে ক্যামতের সময় ক্যামত কবে হবে এই বিষয়ে আমাকে সংবাদ দিন দিনা রাসুল্ল সাল্লাহাম বলে মালিনা সাহি অর্থাৎ এই বিষয়ে যে প্রশ্ন করা হচ্ছে যে ক্যামত কবে তিনি প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানেন না অর্থাৎ আল্লাহ রসুল্লাহ সসালামুল মাসাবি হাজিস নম্বর দুই স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে কেয়ামত কবে হবে এই কথাটা সাল্লাম জানেন না এবং ফেরস্তা গুলো জানেন না কেয়ামত কবে তবে আল্লাহ রাসুল সাল্লাম কেয়ামতের বিভিন্ন আলামত কেমন বিভিন্ন নিদর্শন বর্ণনা করে দিয়েছেন তবে কোনো নির্দিষ্ট টাইম বলেনি যে এত তারিখ কেমত হবে এই দুই হাজার বিশ সালে কেমন হবে দুই হাজার বাইশ সালে কেমত হবে এরকম কোনো ঘটনা বলেনি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্পষ্টভাবে আমার মিশকাতুল মাসাবি হাদিস নম্বর দুই নম্বর থেকে জানতে পারলাম বর্তমানে যেসব লোকেরা ইসলামের নাম দিয়ে এসব ভুল ভুল তত্ত্ব মানুষের সামনে উপস্থাপন করতেছে তারা ভাবতেছে যে এই সব তথ্য দিয়ে তারা ইসলামের খুব উপকার করতে করতেছে আসলে তারা যে এই ফাঁকা মাঠে ডিল ছুঁড়ে দিচ্ছে এর মাধ্যমে তারা ইসলামের উপকার করতেছে না তারা ইসলাম মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে মানুষের সামনে বিপদগামী হিসেবে ইসলামকে তুলে ধরতেছে তারা বলতে যে ইসলাম এই কথা বলছে নবী ক্রম সাল্লি সাল্লাম বলতেছেন যে বারো মে দু হাজার বিশ সালে করোনা ভাইরাস পৃথিবী থেকে উঠে যাবে তাই আমরা তো দেখতেছি করোনা ভাইরাস উঠতেছে না করোনা ভাইরাস তো ঠিকই তার বহাল তবিয়তের মধ্যে ধাম্বিকতার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই যে মোল্লারা এই যে হুজুরেরা আমাদেরকে তথ্য দিলেন যে রাসুদ সাল্লু সাল্লাম নাকি বলেছেন সুরায়া নামক একটি তারকা উঠবে সেই তারকার মাধ্যমে আল্লাহ নাকি করোনা ভাইরাস তুলে দেবেন নওয়াজাবাহিনী وسأل الله سبحانه وتعالى اي غايبের বিষয়ে খবরদার বিষয়ে الله سبحانه وتعالى সূরা হুদ 11 নম্বর আয়াতের 11 নম্বর সূরার 133 ولله غيب السماوات والارض واليه يرجع الامر كله গায়েবের যত খবর আছে আসমান এবং জমিনের সব খবর আল্লাহ তালা এবং তার দিকেই আল্লাহ সুবাহানিকেই সব সবকিছুকে ফিরে যেতে হবে তারা রাসুলুল্লাহ সাল্লাহাম নামে কতগুলো প্রচার করতেছে অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে তারা কোন হাদিস এ বিষয়ে উপস্থাপন করতে পারেনি অথচ তারা বলতেছে যে একটি তারকার মাধ্যমে করোনা ভাইরাস পৃথিবীকে চলে যাবে এই তারকা বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম কি বলে আল্লাহ রসুল সহিব করি হাজি নম্বর চার হাজার একশো সত্তর এ একবার রাসুল্লাহ সাল্লাহাম সাহবাগঞ্জকে সাথে নিয়ে সময় বেরোলে এবং সেই রাতের সময় খুব বৃষ্টি হয় আল্লাহ রসুল সাল্লা সালাম ফদরের নামাজের পর সাহবাগনের দিকে ফিরে বলে ও সাহাগন তোমাকে যেন আল্লাহ তোমাদের সম্পর্কে কি বলেছেন আর সাহাগন জিজ্ঞেস করলেন সাবগন উত্তর দিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ আলু আসলাম বলেছেন আল্লাহ রসুলোল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহ এই কথা দিয়েছেন যে আই আল্লাহ এই খবর দিয়েছেন যে এই বৃষ্টির মাধ্যমে আমার বান্দারা আমার প্রতি ইমান এনেছে একদল বান্দারা আমার প্রতি ইমান এনেছে আর একদল বান্দারা কুফরি করে কাফির হয়ে গেছে কীভাবে কাফি হয়েছে যেসব বান্দারা মনে করেছে যে এই বৃষ্টিতে হয়েছে এটা আল্লাহ সুতল্লাহ রহমতে হয়েছে আল্লাহ সুবাহনাল দয়া হয়েছে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তারাকার প্রতি বিশ্বাস তারাকার প্রতি অবিশ্বাস করেছে আর একদল বান্দারা একদল লোকেরা মনে করেছে যে এই দিকে আল্লাহ সুকানা বৃষ্টি দিয়েছেন এই তারকার হয়েছে তারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে কুফরি করেছে কাফির হয়ে গেছে এই তারকা এদিকে উদিত হলে বৃষ্টি হবে এদিকে উদিত হলে সূর্য উঠবে এদিকে উদিত হলে গরম হবে এইগুলা বিশ্বাস এগুলা কুফরির কারণ সইবরী হাদিস নম্বর চার হাজার একশো সাতচল্লিশ তাহলে বন্ধুরা এইসব লোকেরা এইসব গাইবি খবর এই সব অদৃশ্যের খবর কেউ হয়ে দিচ্ছে তারা কি গণক তারা কি বিভিন্ন তারা নিয়ে গবেষণা করে বিভিন্ন চন্দ্র গ্রহ এগুলো নিয়ে গবেষণা করে শনি মঙ্গল ইত্যাদি গ্রহ নিয়ে গবেষণা করে এইসব গাইবের খবর দিচ্ছে এইসব গণকের বিপর্য রাসুল্লাহ সাল্লা সালাম কি বলেন আল্লাহ রাসুলসল্লাহ উল্লাহলাম বলেন সাহি মুসলিম পাঁচ হাজার সাতশো চোদ্দোর নম্বর হাদিসের মধ্যে বলেন যে যেসব লোকেরা গণকের কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে গণকের বিষয়ে গাইবি বিষয়ে আল্লাহ আল্লাহন তাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলু বলেন তাদের চল্লিশ দিনের নামাজ তাদের চল্লিশ দিনের নামাজ আল্লাহ কবুল করেন আজকে দশ মে দু আর মাত্র দুই দিন তারা বলেছে বারো মে ফজরের পর থেকে একটা তারকা উঠবে এবং সেই তারকার মাধ্যমে আল্লাহ নাকি এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে করোনা ভাইরাস তুলে নেবেন আর দুই দিন আছে মাত্র আমরা অপেক্ষা করে দেখি বেশি না তো আর দুই দিন আছে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে দেখতে পারবো কিভাবে এদের গবেষণা কার্যকর হয় নাকি এদের গবেষণা নর্দমার আস্থা করে পতিত হয় যেমন নর্দমার আস্থা করে পতিত হয়েছে সেই সব হুজুরের গবেষণা যারা বলেছিল দুই হাজার বিশ সালে ইমাম মাহদি আলাহিসাম এসে যাবেন বন্ধুরা আসলে এইসব বিষয়ে কোনো জবাব দিতে হয় না কোরআন হাদিস থেকে কারণ এইসব বিষয় এইসব বিষয়ের ফতো এইসব ভুলবাল তথ্য উপস্থাপন সময়েই তাদেরকে নদম আস্থ করে ফেলে দেয় তবুও আমি এই বিষয়ে উপস্থাপন করলাম এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম এই কারণে যে যারা মনে করেছে মনে করতেছে যে এটা তো রাসুল সাল সাল্লাম বলেছেন তাহলে এই কাজটা হলো না কেন এই ভুল এই ভুল চিন্তা এবং রাসুল সাল্লু আলু নামে একটি মিথ্যা উপবাদ দেওয়ার থেকে বিরত রাখার জন্য আমি আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করলাম বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যে বিষয়ে কথা গ্রহণ করেন না কেন যার ক্ষতই না কোন তা কোরআন এবং সুন্হরাল তা কোরআন এবং সোহাদি সালকে গ্রহণ করবেন আল্লাহ সুহানো তালা সুরাজুমারে আড়ো নম্বর আতের মধ্যে বলেন যারা কথা শুনে এবং কথাগুলা থেকে যা সুন্দর যা উত্তম দলিল দলিলসম্মত কোরআন সম্মত সেগুলো গ্রহণ করে তারাই হল বুদ্ধিমান তারাই হলো জ্ঞানী আল্লাহ সুহানো তাল্লাহ বলতেছেন তাদেরকেই হৃদয় দান করেন সুরাজুমার আয়াত নম্বর আঠারো قالوا تكرموا استتغفر السلام عليكم ورحمه الله وبركاته